জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাটন 950 টাকা। নাম রে সব সময় থাকে যায়। আর একটু বড় করে লেখে। এই বড় করে লেখে। আচ্ছা, এগুলো কি বকরি না খাসি? সবই বকরি। আপনি পাট আছে এখন? এটা বকরি না খাসি মনে করেন? আমাদেরকে দেখে বলেন বকরি। না না, কাস্টমার দেখে আসলে বলবেন যে এটা খাসি। না না, এটা তো হবে না। এই কথা হয় এমন হয়। আমরা বলি যে এটা বকরি 900 টাকা, খাসি 1100 টাকা। আসলে খাসি আসলে জব করে দিন, অর্ডার দিন। আমরা খাসি রাখি না, যেটা মিথ্যা বলবেন। বকরি মাংস, বকরি হবে। ঠিক আছে জি স্যার। বাত করা ঠিক আছে আপনার? জি স্যার। নিয়ে আসেন দেখি, একটু দেখি। আপনি এখন রিস্টার্ট দিবেন? স্টার্ট দিলেই তো এখন দেখা যাচ্ছে যে নতুন রিসেট হবে। এখন বন্ধ করে তো রিস্টার্ট না, আপনি কত পরে দেন না? আপনি আমি দেখি আসেন, দেখি ঠিক আছে। জিরো হয়ে আছে এখন, আমরা একটু পরীক্ষা করে দেখি। ঠিক আছে, সমস্যা নেই। ফ্যানের ক্ষেত্রে যে বিষয়টা আমরা খেয়াল করেছি, ফ্যানের কারণে একটা প্রেশার ক্রিয়েট হয় আর তখন ওজনটা বেড়ে যায়। এটা কি আছে? ঠিক আছে, আর এটি লিখে ডিক্লারেশন দিবেন যে এগুলো বকরি। আমরা বলে দিই বকরি, আমরা বলার দরকার নেই। আপনি লিখে দিবেন, লিখে দিবেন, লিখে দিবেন, লিখে দিবেন। আজকে তো লিখে দিবেন। আর এটা পরিষ্কার করে ফুল করে দাও। খাসি থাকে তাহলে ওর উপরে লিখে দিবেন যে খাসি। মানে কি মাংসের উপরে বকরি লিখে এখানে লিখে দিবেন? এখানে লিখে দিবেন। এটা বকরি, এটা খাসি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটা থাক, ঠিক আছে, ওটা বুঝলাম। অন্য কিছু রাখি না আমরা। এটাতে কি আছে? এটা আমার বাসার জন্য ওই যে বানাইছি, কলিজার ব্যবসা। আচ্ছা ঠিক আছে, দপ্তরের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা মুরগি, হাঁস, কবিতর, গরুর মাংস, খাসির মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে বিক্রয় করেন, দয়া করে এ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করুন এবং যেখান থেকে এ সকল পণ্য ক্রয় করেছেন ক্রয়ের ক্যাশ মেমো দয়া করে সংরক্ষণ করুন। দয়া করে ওজনে কম দিবেন না এবং আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সকল পণ্য বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন মেনে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার জন্য আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সনাতন অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই অভিযানগুলো পরিচালনা করা হলো। গুলশান ডিএনসিসি বাজার, এইখানে এসে যেটি আমরা দেখলাম যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সহ মুরগির দোকানগুলো আমরা পরিদর্শন করে যেটি পেলাম যে ওজনে কম দেওয়ার যে বিষয়টি সেটি আমাদের নজরে এসেছে, একই সাথে মূল্য তালিকা প্রদর্শন করার যে বিধান ছিল সেটিও ভায়োলেট করা হচ্ছে। এই সকল অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। এখানে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়েই মূলত এই অভিযানটি পরিচালনা করা হলো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।
তিনটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 40,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। থ্যাংক ইউ। আলুর ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে 60 টাকা বা সর্বোচ্চ 65 টাকা পর্যন্ত বিক্রি হতো, সেই আলু এখন এই গুলশান ডিএনসিসি কাঁচাবাজারও আমরা 55 টাকা কেজি বিক্রি হতে দেখেছি। এটি পজিটিভ সাইন। একই সাথে পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে এবং অন্যান্য যেমন ডিমের দামও অনেকটা রিজনেবল হয়েছে, তো মুরগির দামও কম। যেটি আমরা দেখলাম যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে গুলশান বাজারে 250 টাকা কেজি, এটি অনেকটা ইতিবাচক। তো আমরা আশা করছি যে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে, এ নিয়ে আমরা কাজ করছি। থ্যাংক ইউ। আগের যে কমিটি ছিল ওনারা তো এই মুহূর্তে নেই, এই দেশের যে পরিস্থিতির কারণে ওনারা এই মুহূর্তে নেই, তো এখন আমরা নতুন করে যে দায়িত্ব নিতেছি নিচ্ছি, এখন আমরা শুরু করব, এখনো পুরোপুরি আমরা শুরু করতে পারিনি। তো তারপরে আমরা আসলে অস্থায়ীভাবেও আমরা ঘুরতেছি এবং সবাইকে বলছি যে সবাই সুন্দর মতো চলো এবং দোকানদারি ঠিক মতো করো, সবাই সার্ভিস ঠিক মতো দাও। মোটামুটি বলা হয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে ওইভাবে আমরা এখনো বলতে পারি নাই, তবে আশা করি আজকের পর থেকে আমরা পুরো দমে একেবারে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করব যাতে কোনো কাস্টমার এবং কোনো দোকানদারের কোনো রকম কোনো সমস্যা না হয়, এবং আমরা সবাই সহযোগিতা কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ওজনে কম দেওয়ার বিষয়টা, ওজনে কম দেওয়ার বিষয়টা, এই সব বিষয় তো আমরা দেখবো, যেহেতু আমরা তো এই বিষয়ে আমাদের অবগত ছিলাম না, আমরা তো এই বিষয়েও জানি না, আমরা তো সবাইকে এমনি বলে দেওয়া আছে, আমরা প্রতিদিন আমরা বুঝছি এমনি সবারে আমার ধারণ দিয়ে আমরা সব বলতেছি, আমরা এই সমস্যাটা যে এই পাইলাম, এই সমস্যাটা আমরা জানি না যে এই অবস্থা হয়েছে, মানে এইরকম যে কম দেয় এটা তো আমাদের জানা ছিল না, জানাই ছিল না রে, আমাদের কাছে কি আবার ভুল কেমন আছে, আসলে তো ভুল তো হতেছে না, কমিটি নতুন আছে, সমস্যা আছে, এটা আমরা মার্কেটে নতুন কমিটি আমরা এরা ভুলগুলি সংশোধন করে দেব, আর ভবিষ্যতে যাতে এরকম না হয়, আর ভবিষ্যতে যাতে এরকম না হয় এটা সংশোধন করে দেব, বাজারের লোকজন লয়ে আমার ব্যবসায় বাইরে লয়ে যেভাবে ভালো হবে তা করব। আপনি কি কমিটমেন্ট করছেন যে পরবর্তীতে ভক্ত অধিকার আসলে আজকে যে সমস্যাগুলো পেয়েছে সেগুলো আর পাবে না? না, এটি আর পাবে না, সামনের দিকে আসলে কোনো এই সমস্যা পাবে না, আমরা কতক্ষণের ভিতরে দিবা? হ্যাঁ, আচ্ছা, তোর কাছে কতক্ষণের ভিতরে দিবা টাকাটা? হ্যাঁ, রাত্রে দেওয়ার মতো তো নাই,